গণ্য হয়। প্রতিটা রিস্তাদারের লগে ভালো সুলুক করা, আহসানওয়ালা সুলুক করা, আখলাকওয়ালা আদর্শবান কথাবার্তা হওয়া, এটাও নেক আমলের মধ্যে গণ্য হয়। হো সুবহানাল্লাহ। আপনার ভাই যদি গরিব হয়, আপনার মা যদি অসুস্থ হয়, আপনার এলাকার কোনো মুরব্বী যদি গরিব হয়ে যায়, আপনি এলাকার মানুষ হিসাবে তার লগে ভালো ব্যবহার করেন, আপনার ক্যাপাসিটি অনুযায়ী ওই মানুষটারে গিয়ে সামান্য সাহায্য করেন। যদি সাহায্য করার ক্যাপাসিটি না হয়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, একজন বেমারি মানুষের খাদুরের মশাখান্তা লইয়া ওই বেমারি মানুষজনের তোমরা খুদ খবর গিয়া লইয়, আর বেমারি মানুষের মাথার মধ্যে হাত দিয়া কইরে, আল্লাহর গুলাম, তোমার যে বেমার হইছে, যে অসুস্থতা, কারণ আল্লাহ জমিনও দেখা দিছে, এই বেমারে তোমার কোনো ক্ষতি হইত নাই, আল্লাহ তোমার বেমার কমাইয়া দিবা, জমিনও তুমি বাঁচিবাই, আমরাও তোমার লাগি দোয়া করমু। এইভাবে সান্ত্বনা দেওয়া একজন বেমারির খুদ খবর লওয়া আমার নবীর সুন্নত। হউ সুবহানাল্লাহ। আমরা বেমারি ক্যান্সার বেমার হুনার বাদে উঠিয়া হই, ও আমার হাইলাহান্দি কুশিলার জমিনর আল্লাহ হযরত মৌলানা কারি সালে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতর কবরে জান্নাত বানিয়ে দেয়, কয় জোরে করি কই আমিন। 15 দিন আগে আমরা শুনলাম ব্লাড ক্যান্সার হইছে, 15 দিন বাদে আর নাই। এখানে ও মানুষের এক মাস বাস্তা নাই, এই বেমারি মানুষের খানোর দ্বারা গিয়ে আপনি সান্ত্বনা দিতাই কি সুন্নত? ইঞ্জেকশনও গিয়া যদি আপনি বালা ট্যাবলেটের ইঞ্জেকশন দিতেন, মানুষকে বাঁচিবনি কয়ে দিন, যত বড় বেমারি হোক। এরপরে নবীর সুন্নত, আপনি দাঁড়ো গিয়া হোক বাই টেনশন করি না, বেমার সমানেওয়ালা খে আল্লাহ বাঁচিবা, ইগু নবীর সুন্নত। এর লাগে আপনার সুন্নত গুন্দা করতা, ইগু নে কামল। আপনি মনে করেন খালি ফার্স্ট সপ্তাহ নামাজ, ইগু তো ফরজ রেব ভাই, ইগু না ফরিলে তুমি গুণাগার হইবা, নমাজ ইগু না ফরিলে তুমি গুণাগার হইবা, দুদক হইবা, ইগু ফরজ আমল। রোজা রাখাও 30টা রোজা বছর রাখা ফরজে আইন, জাকাতের মালিক যারা জাকাত দেনওয়ালা ফরজে আইন, জাকাত দিত এরা, মগর সুন্নতর আমল দেখুন, এক্সট্রা দেখুন আমল করবাই, ওগুন নেক আমল গণ্য হয়। মাত বুঝা যার ভাই, একজন বেমারি দেখলে সান্ত্বনা দিতা গিয়া আমরা সান্ত্বনা দিই। 2 নম্বরে দু জাহানের নবী বলেন, পৃথিবীর যে সে কোনো মানুষের লগে আপনি ভালো ব্যবহার করতো, আপনার জবান থেকে ভালো মানুষের ব্যবহার পাইত, মানুষে হাজারো গালি দেখ, হাজারো অত্যাচার আপনি করুক না কেন, এর ফিরাইয়া আপনি গালি না দিয়া ও মানুষের লগে আপনি জমিন হেদায়তর দোয়া করতা, এর বিনিময় আল্লাহ কিয়ামতর দিন জন্নত দান করব। হই সুবহানাল্লাহ। আমরা একজনে থাবড়ে গু মারলে ওখানো তাসরি ফিরাইয়া মারি দেই, ওখান নানি আমরা বর্তমান সিস্টেম, এর লাগি সমাজও ফিতনা বাড়ে কমেন না, সমাজ থেকে ফিতনা হরাইতে হইলে ফেলা নিজে ভালো কর্ম করনেওয়ালা বোনা লাগে। ভালো কর্ম পৃথিবীর যে কোনো মানুষে করার অধিকার আছে। আমার এক গুরু আসুন নানি খারি, বলে খারি আমরা করতাম তুমি তাইন করিও না, আমরা করতাম খারি তুমি তাইন করিও না, ওই গুরু ও আসইন ওখান লইয়া, কিন্তু ইটা করিয়া উম্মতাই জাহান্নাম দা। আজকে একজনে আমার ফোন করিয়া বিভিন্ন মাত মাতিল, পিছনে দেখলাম বরাকর বহুত পরে খালিম, এন পিছনে কুসা মারিয়া আমারে ফোন করাইতরা, ওবাদে আমি কইলাম থান থান দেখো না, যুব সমাজ যে কুইনতে ব্লগ ভিডিও বানাইতরা, শরীয়ত বিরোধী ভিডিও বানাইতরা, শরীয়ত বিরোধী নাটক বানাইতরা, শরীয়ত বিরোধী গুণা গান গাইতরা, ইতার বিরুদ্ধে আইফোন তো এরারে কোনো খান কাত মাতি দিয়ে দেখছন নি বুড়ে না, বুড়ে এরারে কোরআন শিবা তলিয়া কুচু বুঝাইতে হুঞ্চন নি বুড়ে না, বলতে আমার পিছনে লাগার কারণ কিতা, বলে জাবির হুসাইন আস্তা মাঠ নিছে কেউ কেউ হরাও থাকে, উম্মতাই জাহান্নাম যার খেওরার টেনশন নাই, আমার কিন্তু পকেট গরম করা লাগে, এটাই আমার উদ্দেশ্য। তো ই জাতর ওয়াজ করার চেয়ে তো না করাও বলা, ই জাতর নসিহত করার চেয়ে তো না করাও তো বলা, এর লাগে উম্মতরে হিংসা। আমি বাংলাদেশের জমিন হোস্টেই দেবো ইয়া কইসলাম, গোয়াইনঘাট উপজেলার সবচেয়ে বড় মাদ্রাসা দারুসালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসা, যেখানে আস্তা গোয়াইনঘাট জেলার সবচেয়ে বড় টাইটেল মাদ্রাসা, ওখানে বইসলাম শত শত শেখুল হাদিস হল বোয়া তাসলা কইছি, স্টেই তো তাকিয়া এক আলিমে যদি আরেক আলিমের বিরুদ্ধে হিংসাত্মক কত হোক, এক আলিমে যদি সুতা অকলর সামনে আরেক আলিমর বদনাম করো, এক আলিমে যদি আরেক আলিমর যদি হিংসাত্মক কত হোক, তো উম্মতে ফায়দা হইব নি। মাত্র না কেন আপনারা ওয়াজ আইসইন, আমি যদি এক ওয়াইজর নাম ধরিয়া বদনাম করি, হিংসাত্মক কত না হই, আপনারা ইনো এ বালা কিচ্ছু শুনবা না, হিংসা অসুন হিকলা, হিংসা হিকলা না।
আপনি গরো গিয়ে আপনার বেটির রক্ত গোফর বা গেছিলাম ওয়াদর মাঠ ই হুজুরে খালি অমুকর বদনাম করছই তে বদনাম।